আমি বলতে চাইছি যে আপনার এখানে এলাম, আপনি মাঝে মাঝে কি সব কথা বলছেন আমি বুঝতে পাচ্ছি না। আমার কথা বুঝতেন ম্যাডাম, এটা হচ্ছে বলুন তো, আপনার ওই কথাগুলো যদি আমাকে শিখিয়ে দেন তাহলে পরের বার নেক্সট বারে আর অবস্থা আমার খারাপ অবস্থা হবে না। আপনি যে হাসছেন আমাকে দেখে, না মানে এটা আর হবে না। আপনি আমাদের আঞ্চলিক ভাষা শিখবেন? হ্যাঁ শিখবো, অসুবিধা কি আছে, শিখে রাখা ভালো। মানে আমাদের ঘরুয়া কথা আপনি শিখবেন? হ্যাঁ কি ম্যাডাম, এ দাদা দুই একটা পড়া দিয়ে দিই নাকি? হ্যাঁ যেহেতু এসছে, এ ম্যাডাম শোনো এদিকে এদিকে ম্যাডাম একটা কথা বলি, মাধ্যমিক পরীক্ষা থেকে আরো কড়া এ মেদিনীপুরের পড়া, ঘরুয়া ভাষা আলাদা ভাষা। মানে পারবো না বলছেন? পারবো না বলি নাকি? আচ্ছা ম্যাডাম একটা কলিকাতার বাংলা কথা একটা বলুন, আমি সেটা ঘরুয়া কথা বলি। কলিকাতার কেন, সব জায়গাতেই আমি যেমন জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন এই কথাটা, এইটা আমাদের ঘরুয়া কথা কি হবে তাই তো? এ তুমি কিরকম আছো গো? ও দিশাদি তুমি ভালো, তোমার ঘরে বাবাক লোক ভালো আছে নি? বেবাক লোক মানে বুঝতে পারেনি নি, ইয়ে বা বেবাক মানে কিভাবে? আরে ম্যাডাম আপনার বাড়ির সবাই ভালো তো? আপনি কেমন আছেন এইটা? ও তুমি কি আবার অনেকে কয় কি ধরে আছো রে? আছে আছে। আচ্ছা ম্যাডাম ওই যে আপনারা কলিকাতাতে যে চিকেন মাংস টাংস যে খান ওইটাকে জ্যান্ত অবস্থায় আপনারা কি বলে, এই যেটাকে এটাকে আপনারা কি বলেন? এটা জানতে মুরগি মুরগি হাসিয়া কি মুরগি, আর আমরা আমরা কি বলি জানেন? কুকড়া। ও মাঝিয়াদি তোরে কুকড়া দিবু কই দিলু যে, মরে বড় জামি আসে কালকে ঘর পাই যাবে মাংস করে খাবি দিবা, এ বুঝতে পারছ না? কাই কয় দি কুকড়া, কয় দি কুকড়া, কয় কুকড়া কুকড়া। হ্যাঁ কুকড়া কিও, আরে কুকড়া রে ভাই কুকড়া, এ কইতে পারবে নি? এ মাধ্যমিক পড়া থেকে কড়া কইছি না, এ মেদিনীপুরে ঘরুয়া কথা শিখবে ও, কলকাতার কত বড় বড় আর্টিস্ট হাওড়ার ভিজনু ঘুরি বাড়িছে, আ এ ভাষা আলাদা। আচ্ছা ম্যাডাম ওই যে আপনারা মাটন মাংস খান, আচ্ছা ওইটাকে জানেন তো? এটা এটা যে এটা আছে না, হ্যাঁ ওইটাকে আপনারা জ্যান্ত অবস্থায় কি বলেন? ছাগল ছাগল ছাগল। হ্যাঁ আর আমরা কি বলি জানেন? কি ছেলি ছেলি, এ ছেলি কইতে পার? ও তপন দা তোমারে ছেলি বান্ধো আমারে বেহান তো খাই আলো, এ হয় গ্রামে দাদা ওরকম হয় কি না? দেখো ঘরুয়া কথায় আনন্দটা শুধু দেখো, কলকাতায় কি কইব বুঝতে পারছো? কাই ছেলি কও দে, ছেলি কও, ছেলি ছেলি কি কাকে ছেলি দিব নি, ইয়ে কি ছেলি ছেলি মনে রইবে নি পারে ছেলি। হ্যাঁ ও সে যাই চাইছে। আচ্ছা ম্যাডাম ওই যে আপনারা কলিকাতাতে ধরুন হাতে একটা মুষ্টি করলেন, একটা চুমু খেলেন, হাই করে এবার কাউকে মানে ওই যে লাগিয়ে দিলেন, ওইটাকে আপনারা কি বলেন? ঘুষি ঘুষি। আর আমরা কি বলি জানেন? ভুকড়া। হ্যাঁ এক ভুকড়া দিবা কান মুথা গরম করে দিবা, বেশি কথা কইবু নি দাঁড়ি তু দাঁড়ি রইবু, বিরাট কি আদা ওরকম হয় না, বুঝতে পারছো? ভুকড়া হ্যাঁ হ্যাঁ এ বিরাট ব্যাপার। আর ম্যাডাম ওই যে এখানে গঙ্গা মাতা রয়েছেন, উনি যার জটার উপরে আছেন বাবা শিব, ওই বাবা শিবের বাহনকে আপনারা কি বলেন? ষাঁড়। ষাঁড়। আর আমরা কি বলি জানেন? কি বলেন? না বৌদি একটু ঘটনা দিয়ে না বলে, এটা আতা গাছে তোতা পাখি, এ তো আতা গাছে আতা থাকবে তোতা গাছে পাখি থাকবে, সেটা তাহলে ছড়া কেন, একটা মনে থাকবে, ইয়ে পড়া শিখবে যে মনে রাখার জন্য একে একটা ঘটনা করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ 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 ম্যাডাম ধরুন আপনাদের কলিকাতাতে একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে, তার পিছনে একটা ষাঁড়, কেউ যদি দেখে ফেলে এই ঘটনাটা কি বলবে? কি বলবে? ও বাজা ছুটি বাজা রে ছুটি বাজা, ভুল হেলা গো আগে কই দিলি গো, সা মোর গন্ড গহিয়ালা মানে এত আনন্দ পড়িছি কই দিকে মোর ভুল হেলা। আরে কি বলছেন কি, ইয়ে বুঝতে পারলি যখন গড়ানু কই, আরে তুমি আমি তো করি ভালো যাই হোক। আচ্ছা ম্যাডাম আপনাদের কলিকাতাতে একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে, তার পিছনে একটা ষাঁড়, কেউ যদি দেখে ফেলে কি বলবে? একে আমি বলে দেখছিলাম হাসে না কি করে, কেউ যদি দেখে ফেলে কি বলবে? এই খোকা পালিয়ায় পালিয়ায় পিছনে ষাঁড় আসছে ছুটে পালিয়ায় পালিয়ায় এদিক দিয়ে পালি, এটা বলবে অবভিয়াসলি, একদম একদম। আর এই ঘটনা যদি আমাদের গ্রামে হয় মরিয়াবাদী সাহেব,
হাসে হাসে মরে যাব। আমাদের গ্রামে একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে, তার পিছনে একটা ষাঁড়, কেউ যদি দেখে ফেলে বায়া না ভয় না বায়া ছুটি পালিয়া রে ছুটি পালিয়ায় দাদি ছুটি পালিয়ায় পিছনে হারিয়ায় সেটা গুতি দিবে বায়া ছুটি পালিয়ায় না দেখছো দেখো আর কি হাস পাটি গাইনে হবে নি বুঝতে হবে বুঝতে আর কি মালো দিদি না তুমি কি কাও না না ঠিক তো। আচ্ছা ম্যাডাম একটা কথা বলি, আপনাদের কলিকাতাতে হ্যাঁ দাদা একটা হিন্দি গান হবে নাকি? হ্যাঁ একটা হিন্দি গান হোক একটু নাচের গান, বন্ধুরা বলছে যেহেতু আপনি কলিকাতা থেকে এসছেন যেহেতু অনেক কষ্ট করে আমরা চাই আপনার কাছ থেকে একটু মানে গানটানো শুনবো। তারপরে বন্ধুদের জন্য হবে, বন্ধুরা তো সব জায়গায় প্রোগ্রাম দেখতে যেতে পারে, ঠিক কথা আপনাদের জন্য হবে হিন্দি গান হবে, আমার মায়েরা কোথাও যেতে পারে না বান্ধবীরা যেতে পারে না, তো তার জন্য একটু অন্য স্বাদের একটু গান গেয়ে নি। তো সেই গানটা গাওয়ার পরে অবশ্যই বন্ধুদের জন্য নাচের গান তো হবেই, আছি আমি এখনো আছি যাচ্ছি না তো থাকবেন হ্যাঁ কি কি বলে দিচ্ছে মাঝে মাঝে, তো যাই হোক অবশ্যই বাংলা গান আমি মায়েদের জন্য গাইছি যেহেতু আমি চাইবো মায়েরা যাতে আমার আমার সাথে একটুখানি সাপোর্ট করে আমাকে, একটু হাততালি পাওয়া যাবে কি মায়েদের কাছ থেকে কে আবার চলুন অবশ্যই বাংলা গান আর মায়েদের জন্য। ঠাকুর জামাই এলো বাড়িতে, এ ঠাকুর জামাই মিষ্টি হাড়ি লি আসছে একটু তালে তালে বৌদিমণিতে বলছি এদিকে বন্ধুরা
थैंक यू सो मच। अच्छा मैडम, ये लाल गेंदा फूल दिए माता बन।